আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আবারও একটি নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি জানা অজানা 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে চশমা বা সানগ্লাস নিয়ে। আমাদের বাসায় কিন্তু অনেক সানগ্লাস বা পাওয়ার চশমা জমে যায়। তো কিছু কিছু এরকম প্যাকেট থাকে বা বক্স থাকে, আবার কিছু কিছু দেখা যায় সেগুলো থাকে না। তো যখন অনেকগুলো সানগ্লাস এক জায়গায় হয়ে যায় তখন কিন্তু একটার সাথে আরেকটা ঘর্ষণ লেগে সেগুলোর কিন্তু দাগ পড়ে যায়। আর সানগ্লাস এমন একটা জিনিস, একটু দাগ পড়লে কিন্তু সেটা আর পরতেও ভালো লাগে না, পরলেও ভালো দেখা যায় না। তো সানগ্লাস এক জায়গায় এভাবে না রেখে কিভাবে খুব সহজেই সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় সেই টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা সানগ্লাস। তো সানগ্লাসগুলো কিন্তু একসঙ্গে যদি রেখে দিই একটার সাথে আরেকটা লেগে দাগ পড়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আপনাদের সবার বাসায় এরকম কাপড় রাখা হ্যাঙ্গার থাকে, তো আপনাদের সানগ্লাসগুলো বা পাওয়ার চশমাগুলো যদি এভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখেন, তো ঝুলিয়ে রেখে যদি কোনো নিরাপদ একটা স্থানে রাখেন অথবা যেখানে আপনারা আলমারিতে কাপড় রাখেন সেখানে যদি এই হ্যাঙ্গারটা ঝুলিয়ে রাখেন, তাহলে সব চশমাগুলো এক জায়গায় গোছানোও থাকলো, ধুলোবালিও পড়লো না, আবার একটার সঙ্গে আরেকটা সানগ্লাস লেগে দাগও পড়লো না। তো টিপসটা কেমন লাগলো? টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এভাবে আপনারা যে কোনো এক জায়গায় নিরাপদ স্থানে রেখে দিবেন। চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে। ফটো ফ্রেম বা এরকম অ্যালবাম কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে। এখানে আমাদের পুরনো অনেক স্মৃতি থাকে, এটা কিন্তু আমরা যত্ন করেই রেখে দিই। তবে বর্ষাকালে দেখা যায় এখান থেকে অনেক ছবি নষ্ট হয়ে যায়, আর এই ছবিগুলো ভালো রাখার একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই জানেন যে এগুলো রোদে দিতে হয়, কিন্তু রোদে দেওয়া কিন্তু বিশাল ঝামেলা। তো রোদে না দিয়েই এই ছবিগুলো কিভাবে ভালো রাখা যায় তেমনই একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা আর যাই হোক এই পুরনো স্মৃতিগুলোকে কিন্তু ভুলতে কিছুতেই পারবো না, তাই স্মৃতিগুলোকে ধরে রাখতে আমরা সবসময় চেষ্টা করি এই ছবিগুলোর খুবই যত্ন করতে। তো অ্যালবাম থেকে কিছু ছবি আমি বের করে নিচ্ছি। অ্যালবামে তো অনেক ছবি থাকে, তো অনেক ছবি যদি আপনারা একসাথে রেডি করতে নাও পারেন, দুই দিনে হোক তিন দিনে হোক এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার ছবি সারা জীবন ভালো থাকবে, নষ্ট হবে না। এখন আমি এখানে চারটি ছবি বের করে নিয়েছি, এবং এই ছবির ওপরে আমি একটি জিনিস দিব, সেটা হচ্ছে পাউডার, ট্যালকাম পাউডার যেটা আমরা ব্যবহার করি। এরকম পাপের সঙ্গে আমি পাউডার নিয়ে নিলাম, নেয়ার পরে আমি পাউডারটা লাগিয়ে দিচ্ছি। তো এভাবে প্রতিটা ছবিতে যদি আপনারা পাউডার লাগিয়ে রাখেন তাহলে কিন্তু ছবিগুলো আর নষ্ট হবে না। দেখা যায় ছবি দীর্ঘদিন অ্যালবামে থাকতে থাকতে ঘেমে অ্যালবামের যেই প্লাস্টিকটা থাকে তার সঙ্গে লেগে যায়। তো এভাবে পাউডার লাগিয়ে রাখলে কিন্তু আর সেই সম্ভাবনা থাকবে না। এবারে এক্সট্রা যে পাউডারটা আছে সেটা আমি একটি টিস্যুর সাহায্যে ঝেড়ে ফেলছি। তো এভাবেই আপনারা আপনার ছবির যত্ন করবেন, দেখবেন আপনাদের ছবি কোনো দিনও নষ্ট হবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক ভালো লেগেছে। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো এই টিপসটা। এখন এই পাউডারগুলো ঝেড়ে নিয়ে আমি আবার যেভাবে অ্যালবামে রেখেছিলাম সেভাবেই রেখে দিচ্ছি। চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে। কলা আমাদের কিন্তু ১২ মাসেরই ফল, এটা কিন্তু সবসময় পাওয়া যায়। তো বিভিন্ন সময় দেখা যায় অনেক কলা আমাদের বাসায় চলে আসে, তো কলা তখন আমরা ফ্রিজে সংরক্ষণ করি। এখন কথা হচ্ছে কলা কিন্তু আমরা সবাই ফ্রিজে সংরক্ষণ করে থাকি এবং সংরক্ষণ করতে পারি, কিন্তু আমরা অনেকেই জানি না একটি টিপস, সেটা হচ্ছে আমরা কলা ফ্রিজে সংরক্ষণ করি কি কোনো পেপার দিয়ে অথবা নিউজ পেপার দিয়ে মুড়িয়ে সেটা নর্মালি একটা বক্সে রেখে ফ্রিজে রেখে দিই। এভাবে কিন্তু কলা বেশি দিন থাকে না। আপনারা কলা
ফ্রিজেই সংরক্ষণ করবেন, তবে কলার যেই বোটাটা আছে অর্থাৎ কলার মুখে যে ডাটাটা আছে সেটা সহ সংরক্ষণ করবেন, তাহলে দীর্ঘদিন কলা ভালো থাকবে। তো আমি দেখতে পাচ্ছেন একটা কেচির সাহায্যে আমি এভাবে কলার মুখের এই ডাটা সহ কেটে নিচ্ছি, নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সংরক্ষণ করবেন। আমরা নর্মালি দেখা যায় কলা এভাবে ছিঁড়ে রেখে দিই, তো এভাবে কলা যখনই ছিঁড়ি তখনই মুখের ভিতরে কিন্তু হাওয়া প্রবেশ করে, আর এই মুখের সাইড দিয়ে হাওয়া প্রবেশ করে কিন্তু কলাটা নষ্ট হয়ে যায়। তো এভাবে কলা কখনোই রাখবেন না, কলা সবসময় চেষ্টা করবেন এরকম ডাটা সহ কেটে নেওয়ার। তো আমি এখানে ডাটা সহ কলাগুলো কেটে নিয়েছি এবং কিভাবে সংরক্ষণ করছি সেটা দেখে নিন। এভাবে সংরক্ষণ করলে অনেক দিন কলা আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন একসাথে একই বক্সে অনেকগুলো কলা রাখবেন না, আপনারা একদিনে খেতে পারেন, এরকম একটা আইডিয়া ভেবে নেবেন, নিয়ে সেই পরিমাণ কলা আপনারা এভাবে ছোটো ছোটো বক্সে রেখে দেবেন। যখন যেই দিন যে বক্সটা দরকার সেটা বের করে নেবেন, সেটা শেষ করে ফেলবেন। তো এভাবেই কাগজে মুড়িয়ে বা নিউজ পেপারে মুড়িয়ে কলা রেখে দেবেন, কলা দীর্ঘদিন ভালো থাকবে, কলা কিন্তু একটাও নষ্ট হবে না। চলে যাচ্ছি পঞ্চম টিপসে। এরকম চিমটি হাতা খুন্তি আমরা কিন্তু ব্যবহার করি কিচেনে, তো এগুলো দেখা যায় আমরা কিন্তু সবসময় ব্যবহার করি না, এটা কিন্তু মাঝে মাঝে লাগে। তো এটা রেখে দিলে এর যেই জয়েন্টগুলো আছে সেখানে কিন্তু মরিচা পড়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা মাঝে মাঝে যদি একটু বেকিং সোডা আর একটু লেবুর রস দিয়ে এগুলো যদি ভালো করে ঘষে নিই, তাহলে কিন্তু সেই মরিচাগুলো সহজেই উঠে যাবে এবং এগুলো কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে এবং দীর্ঘদিন নতুনের মতো থাকবে। আপনারা এগুলো যদি ব্যবহার নাও করেন, তারপরেও মাঝে মাঝে যদি এই টিপসটা ফলো করেন, তাহলে কিন্তু এগুলো দীর্ঘদিন ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন এই ছাকনাটা কিন্তু মরিচা পড়ে গেছে, তো এই মরিচা পড়া অংশগুলো আমি এই বেকিং সোডা এবং লেবুর টুকরো দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। এটা ঘষে নেওয়ার ফলে দেখবেন চকচকে ঝকঝকে হয়ে যাবে এবং মরিচাগুলো উঠে যাবে। তো এগুলো আমি একটু ঘষে নেওয়ার পরে আপনাদের ধুয়ে দেখাবো কেমন পরিষ্কার হলো। এভাবে আপনারা যদি স্টিলের হাতা খুন্তি ছাকনা চিমটিগুলো যদি কিছুদিন পরপরই পরিষ্কার করেন, এগুলো কিন্তু দীর্ঘদিন নতুনের মতো থাকবে, কোনো রকম মরিচা পড়বে না, আর মরিচা যদি এতটুকু পড়ে সেগুলো উঠেও যাবে। এখন এগুলো আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি এগুলো কেমন চকচকে ঝকঝকে হলো। তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে, এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমার পাশেই থাকবেন, আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।